হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব এমপি মন্ত্রীরা যেসব সুবিধা পান এবং সর্বশেষ জানিয়ে দেব এমপি মন্ত্রী সহ দেশের সরকার মাসিক কত টাকা বেতন পেয়ে থাকেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি বাসা পাবেন, সেই সঙ্গে বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় সরকারি বহন করবে। বাড়ির সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতি বছর 5 লাখ টাকা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী 4 লাখ টাকা করে পাবে। তবে কেউ সরকারি বাসায় থাকতে না চাইলে মন্ত্রী মাসিক 80,000 টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী 70,000 টাকা করে ভাড়া পাবে। নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়া সমপরিমাণ টাকা পাবেন তারা। এমপিরাও সরকারের কাছ থেকে প্লট পাবে, সেই সঙ্গে বাসায় টেলিফোন ভাতা পাবে, প্রতি মাসে 7,800 টাকা করে পাবে। লন্ডি ভাতা 1,500 এবং মাসিক কুকারি ও টয়লেটিস কেনার জন্য 6,000 টাকা করে ভাতা পাবে। এছাড়া নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা করে পাবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পাবে। এছাড়া সংসদ সদস্য হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পাবেন তারা। সংসদ সদস্যরা মাসিক 70,000 টাকা করে পরিবহন ভাতা পাবে। এছাড়া নির্বাচনী এলাকায় যাওয়া আসার ভাড়া হিসাব প্রতি মাসে 12,500 টাকা পাবে। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকা পাবে। আপ্যায়ন ভাতা হিসেবে একজন মন্ত্রী মাসে 10,000 টাকা করে পাবে আর প্রতিমন্ত্রী 7,500 টাকা এবং উপমন্ত্রী পাবে 5,000 টাকা। এছাড়া একজন এমপি আপ্যায়ন ভাতা হিসেবে প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা অসুস্থ হলে পুরো চিকিৎসা খরচ বহন করবে সরকার। অন্যদিকে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার চিকিৎসা খরচের সমান সুবিধা পাবেন এমপি ও তার পরিবার। এদিকে নিজ এলাকার মসজিদ, মন্দিরের উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পাবেন 10 লাখ টাকা, প্রতিমন্ত্রী 7.5 লাখ ও উপমন্ত্রী পাবেন 5 লাখ টাকা করে, আর একজন এমপি পাবেন বছরে 5 লাখ টাকা। এছাড়া মন্ত্রী এমপিরা আরো নানা সুযোগ সুবিধা পেয়ে থাকে। সর্বশেষ আলোচনা করব এমপি মন্ত্রী এবং দেশের সরকার কত টাকা মাসিক বেতন পেয়ে থাকে। একজন মন্ত্রী মাসিক 1,05,000 টাকা বেতন পেয়ে থাকে আর প্রতিমন্ত্রী 92,000, উপমন্ত্রী 86,500 এবং এমপি মাসিক বেতন পেয়ে থাকে 55,000 টাকা। সেই সাথে প্রধানমন্ত্রী প্রতি মাসে মাইনে হিসেবে পান 1,15,000 টাকা করে। এছাড়া তার চিকিৎসা, টেলিফোন, যাতায়াত সহ অন্য যা খরচ হয় তার পুরোটাই বহন করে রাষ্ট্র। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। আর ভিডিওটি আপনাদের কাছে একটুও খারাপ লাগলে ক্ষমা করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য রইল সাদর আমন্ত্রণ।